আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে প্রচণ্ড রোদ, এই রোদের মধ্যেও বের হয়েছি। আজকে আমরা যাচ্ছি ঈদের মার্কেট করতে। ঈদের মার্কেট মোটামুটি আমার আগেই শেষ হয়ে গিয়েছে, এখন বাকি ছিল বাবুর আর বাবুর আপুর। আমরা চলে আসছি শহরে, আর কিছুক্ষণের মধ্যে আমরা মার্কেটে পৌঁছে যাব। প্রথমেই শহরে ঢুকে সে গাড়িতে পেট্রোল নেবে, তো পেট্রোল পাম্পে গাড়ি দাঁড় করালো। আমরা আবার রওনা দিলাম মার্কেটের দিকে। এখন আমরা প্রথমে যাব অ্যাম্বলাতে, কারণ এখানে প্রত্যেকটা ড্রেসই অনেক সুন্দর, আমার অনেক ভালো লাগে। তো এই যে অ্যাম্বলায় চলে আসছি আমরা, খুব ভালো লাগছে আজকে। অ্যাম্বলেটে ঢুকেই প্রথমে সে তার পাঞ্জাবি দেখা নিয়েই ব্যস্ত হলো, আর মূলত কারণই ছিল আমাদের প্রথমে তার পাঞ্জাবি নেয়ার। তো সে পাঞ্জাবি দেখতেছে, তো আমাদের পাঞ্জাবি নেওয়া শেষ, এখন আমরা যাব ফড়িংয়ে বাবুর কাপড় কিনতে। বাবুর কাপড় দেখার জন্য আমরা চলে আসলাম ফড়িংয়ে। ফড়িং থেকেই বাবুর মোটামুটি সব কাপড় নেওয়া হয়। পাঞ্জাবি নেওয়ার পরও সে এখানে এসে আবার ওর পাঞ্জাবির কালেকশন দেখতে শুরু করে দিয়েছে। আমরা বাসায় যাওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছি, যেহেতু বাসায় বাবুকে রেখে আসছি, আর রাস্তায় আজান দিয়ে দিবে, যার কারণে একটু জুস নিয়ে নিয়েছি। আজান হলে গাড়িতেই জুস দিয়ে ইফতার করে নিব। সকলেই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।